আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে টিপি লিঙ্ক রাউটার দিয়ে যে কোনো ওয়াইফাই ইউজারকে অতি সহজে ব্লক করতে পারবেন। তো আপনারা যারা টিপি লিঙ্ক রাউটার ইউজ করেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আপনারা যদি টিপি লিঙ্ক ছাড়া যেমন ধরেন টেন্ডা অথবা নেটিস রাউটার ইউজ করে থাকেন, তো এটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম যে আপনারা কীভাবে টেন্ডা বা নেটিস রাউটার দিয়ে যে কোনো ইউজারকে ব্লক করতে পারবেন। তো অনেক সময় কিন্তু আমাদের অপরিচিত ইউজারকে ব্লক করার প্রয়োজন পড়ে যায়, তাদের সে কানেক্ট হতে না পারে। তো আজকের ভিডিওটি এই জন্যই করা। তো আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আজকের ভিডিওটি হবে হচ্ছে টিপি লিঙ্ক রাউটারদের জন্য। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি, আমি আসি মিনহাস আপনাদের সাথে। চলুন শুরু করি। তো আজকে আমি আমার বাড়িতে আসছি। তো যেহেতু আমার সেমিস্টার পরীক্ষা শেষ, আপনারা অনেকেই জানেন আমি আগে বলেছিলাম যে আমার সেমিস্টার পরীক্ষা হচ্ছে, তো পরীক্ষা শেষ, তাই আজকে আমি বাড়িতে আসছি। তো এই জন্য ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ। তো চলুন শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল থেকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আপনারা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। তো আপনারা মোবাইল এবং কম্পিউটার দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। তো আপনারা গুগল ক্রোমে যাবেন। তো গুগল ক্রোমে যাওয়ার পরে এখান থেকে সার্চ করবেন 192.168.0.1, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে আপনারা টিপি লিঙ্কের ইন্টারফেস চলে আসবেন। তো আপনারা যদি এরকম ইন্টারফেসে না আসেন তাহলে আপনারা এখানে ডিফল্টভাবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিবেন, ঠিক আছে? তো এখানে জাস্ট আপনারা অ্যাডমিন লিখবেন, তাহলে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা এখান থেকে দেখেন যে এখান থেকে আপনারা সাইডে চলে আসবেন। তো এখান থেকে আপনারা সাইডে চলে আসলে দেখেন এখানে রয়েছে DHCP। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে রয়েছে DHCP ক্লায়েন্ট লিস্ট, মানে আপনার রাউটারে কতজন ওয়াইফাই কানেক্টর রয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আমি ক্লিক করলাম DHCP ক্লায়েন্ট লিস্টে। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার মাত্র দুইটি ডিভাইস কানেক্ট রয়েছে। তো উপরেটা হচ্ছে আমার ডিভাইস এবং নিচে রয়েছে Realme 5 1। তো আজকে আমি Realme 5 1টাই এখান থেকে ব্লক করব। তো ব্লক করার জন্য আপনাকে যেটা করতে হবে, তো একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে এই যে ম্যাক অ্যাড্রেসটা এখান থেকে কপি করতে হবে, ঠিক আছে? তো এই ম্যাক অ্যাড্রেসটা এখান থেকে আমি কপি করে নিব। তো আপনারা সাবধানে এখান থেকে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর এখান থেকে আপনারা অতি সাবধানে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? একটু সাবধানে এটা সিলেক্ট করবেন, তাহলে এটা হয়ে যাবে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি সিলেক্ট করার পরে তো আপনারা এই যে এরকম আসবেন, তারপরে এখান থেকে আপনারা এই যে এখান থেকে এটা অতি সহজে এটা সিলেক্ট করে নেবেন, মানে এটা কপি করে নেবেন আর কি। তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে কপি করলাম। তো এখান থেকে জাস্ট কপি করব। কপি করে এখান থেকে আবারও আমি পূর্বে যেই ট্যাবে চলে যাব। তো এখান থেকে যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা চলে আসবেন। এরপরে এখান থেকে রয়েছে ওয়্যারলেস আসবেন। ওয়্যারলেস আসার পরে এখান থেকে দেখেন রয়েছে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট এই যে ডিনে এখানে সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে এটা এখান থেকে অবশ্যই আনেবল করে দিবেন। তো এখান থেকে জাস্ট আনেবল করার পরে এখান থেকে আপনারা এই যে এখান থেকে আপনারা অ্যাড নিউয়ে ক্লিক করবেন। অ্যাড নিউ ক্লিক করার পর এখান থেকে এই যে ম্যাক অ্যাড্রেস এখানে আপনারা এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার ডিসক্রিপশনে যাতে আপনারা এরকম একটা নাম দিবেন যাতে বুঝতে পারেন যে এটা আপনি কাকে ব্লক করছেন। তো এখান থেকে আমি দিব রিয়েলমি। তো রিয়েলমি লিখে লিখলাম এটা। তারপর এখান থেকে স্ট্যাটাস আনেবল। তো এটা এখানে আনেবল রাখবেন। তারপর এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই ডিভাইসটা এখানে ব্লক হয়ে যাবে। দেখেন এখানে দেখা যাচ্ছে ম্যাক অ্যাড্রেস এবং এটা এখন ব্লক অবস্থায় রয়েছে, ঠিক আছে? তো এখানে এভাবে আপনারা যে কাউকে ব্লক করতে পারবেন। এবং আপনি যদি চান এখান থেকে আবার এটাকে আনেবল করার জন্য, মানে আপনি আবার চাচ্ছেন যে আনব্লক করার জন্য, তাহলে এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ডিলেট সিলেক্টেড এটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে। এবং এভাবে আপনারা অতি সহজে যে কাউকে ব্লক করতে পারবেন এবং আনব্লক করতে পারবেন। এরপর এখান থেকে আপনারা চাইলে এখান থেকে এটা ডিসেবল করে দিতে পারেন, তাহলে আর এখান থেকে কেউ ব্লক করতে পারবে না, ঠিক আছে? তো আমি এখান থেকে আবার ডিসেবলে ক্লিক করে দিলাম, তাহলে এটা অফ হয়ে যাবে আর কি, এই ম্যাক ফিল্টারিংটা। তো এভাবে আপনারা অতি সহজে যে কাউকে আপনার টিপি লিঙ্ক রাউটার থেকে ব্লক করতে পারবেন এবং আনব্লক করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে কিন্তু টেন্ডা এবং নেটিস রাউটার সম্পর্কে ভিডিও রয়েছে যে আপনারা কীভাবে ব্লক করবেন। তো আপনারা যদি টেন্ডা অথবা নেটিস রাউটার ইউজ করে থাকেন তাহলে অবশ্যই উপরে আই বাটনে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা যে কাউকে ব্লক করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top.